হ্যালো ফ্রেন্ড, আমি আজকে আপনাদের একটি অ্যাপ্লিকেশন সম্পর্কে বলবো, যে অ্যাপ্লিকেশন অনেক সুন্দর, আপনাদের ভালোও লাগবে। সে অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি স্ক্রিনে দেখা আইকনগুলো বেঁকাতেও পারবেন, এই পাশে ওই পাশে দিতে পারবেন। সেই অ্যাপ্লিকেশনের নাম রোলিং আইকন অ্যাপস অ্যান্ড ফটো আইকন। এটি আপনি প্লে স্টোর থেকে সহজে ডাউনলোড করে নিতে পারবেন। এর ডাউনলোড MB অনেক কম, 4.4 MB। আমি এখানটা সহজ থেকে ডাউনলোড করে নিয়েছি, ডাউনলোড হয়ে যাচ্ছে, হয়ে গেছে। ইনস্টলে হয়ে গেছে। এবার অ্যাপটি ওপেন করি। অ্যাপটি ওপেন হতে ওপেন হয়ে গেছে। এবার আমরা আইকনে স্যাপ দেব, অ্যাপস আইকন। এখানে অ্যাপস আইকনের মধ্যে ভিতরে গেলে আমাদের অলরেডি কিছু আইকন সিলেক্ট করা আছে। আপনাদের যদি এগুলো ভালো না লাগে তাহলে আরেকবার ওর আইকনের ওপরে টাচ করে এটি রিমুভ করে দিতে পারবেন। আবার আরেকটা নতুন আইকন নিতে হলে ওর উপরে চাপ দেবেন, অ্যাড হয়ে যাবে সেই আইকন। এবার আইকন থেকে বেরোয় আসতে হবে। বেরোয় এসে স্টার্ট দিতে হবে। দেখেন আপনার আইকনগুলো এই পাশে দিলে এই পাশে যায়, এই পাশে দিলে এই পাশে যায়, এই পাশে দিলে এইভাবে যায়, বিভিন্ন দিকে যায়। এটা আপনাদের ওয়ালপেপার হিসাবে সেট করতে পারবে। দেখেন আমি আমার ওয়ালপেপার হিসাবে সেট করে দিচ্ছি এইভাবে। এই অ্যাপ্লিকেশনটা অনেক সুন্দর, আপনারা ডাউনলোড করতে পারেন। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন ও শেয়ার করবেন।